সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বইয়ের অর্থের সমমূল্য অধ্যায়ের আরও একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করতে হয় এবং চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া থাকে এমন একটি অঙ্ক করব, যে আসলে চক্রবৃদ্ধি সংখ্যাটা দেওয়া আছে কি না সেটা আমরা কি করে বুঝব। আমি আমার প্রথম লেকচারে আলোচনা করে আসছি সূত্রগুলো সম্পর্কে, যে আসলে আমরা কিভাবে বুঝব যে আসলে কোন টাকাটা বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে নাকি বর্তমান মূল্য বের করতে হবে, চক্রবৃদ্ধি সংখ্যা মানে এম এর মান দেওয়া আছে কি দেওয়া নেই, সেই বিষয়গুলো আমার প্রথম লেকচারে আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছি। যারা এই অধ্যায়টি পুরোপুরিভাবে বুঝতে চাও এবং করতে চাও, তারা অবশ্যই আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লেকচারগুলো খুব ভালো করে দেখে আসবে। ইনশাল্লাহ এই অঙ্কে তোমরা আর আটকাবে না, খুব ভালোভাবেই পারবে। তো চলো আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাই, যেখানে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। প্রথমেই আমি যে জিনিসটা বলি সবসময়, যে আসলে তোমার কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো তুমি একটু বের করে নিবে মনে মনে, বা পড়ে জিনিসটা যাচাই করবে আসলে কি কি দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি বুঝতে পারো কোন জিনিসগুলো দেওয়া আছে এখানে, তাহলেই তুমি অঙ্কটা খুব ভালোভাবে সমাধান করতে পারবে, কোনো ভুল হবে না। আর যদি তুমি বুঝতেই না পারো যে এখানে কি দেওয়া আছে কি দেওয়া নেই, এই জিনিসগুলো বুঝতে না পারলে অঙ্কটা করতে পারবে না। তো আমরা অঙ্কটা একটু পড়ি, দেখো কি লেখা আছে। এখানে বলেছে জনাব আলম তার ব্যবসায়ের সম্প্রসারণের জন্য, মানে ব্যবসায় বৃদ্ধি করার জন্য ঝর্ণা ব্যাংক থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 4 লক্ষ টাকা এবং বর্ণা ব্যাংক হতে মাসিক 9.75% হারে চক্রবৃদ্ধি হারে সমপরিমাণ টাকা ঋণ গ্রহণ করেন। অর্থাৎ উনি দুইটা ব্যাংক থেকেই ঋণ গ্রহণ করছে সমপরিমাণ টাকা, অর্থাৎ 4 লক্ষ টাকা। এক্ষেত্রে ঝর্ণা ব্যাংক বার্ষিক 10% হারে সুদ নেবে, আর বর্ণা ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ মাসিক কথাটা এখানে উল্লেখ আছে। আমরা আমাদের সূত্রে পড়ে আসছিলাম যে আসলে কোন কোন বিষয়গুলো থাকলে এম এর মান আসবে, কোন কোন বিষয়গুলো থাকলে কোন ধরনের অঙ্ক আমরা করব, মানে ভবিষ্যৎ মূল্য বের করব নাকি বর্তমান মূল্য বের করব। তো আমরা খেয়াল করি এখানে কি কি দেওয়া আছে আমাদের অঙ্কে, মেইন যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এই উপাদানগুলো থাকতে হয়, এফ বি, পিভি, আই, এম এম, অর্থাৎ এই কয়টা উপাদানই আমাদের মেইন। এই কয়টা উপাদান দেওয়া আছে, কোনটা কোনটা দেওয়া আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো কোন অঙ্কটা আমাদের করতে হবে, মানে কোন টাকাটা আমাদের বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে নাকি বর্তমান মূল্য বের করতে হবে। তো আমরা খেয়াল করি যেখানে কি কি দেওয়া আছে, আমরা একটু খুঁজে বের করি, তাহলেই বুঝতে পারবো যে আমাদের কোন টাকাটা বের করতে হবে। আমি আগেই বলেছি এফবি এবং পিভির ক্ষেত্রে যদি পিভি দেওয়া থাকে, মানে বর্তমান টাকা দেওয়া থাকে, তাহলে এফবি বের করতে হয়, এবং যদি এফবি টাকা দেওয়া থাকে তাহলে পিভি বের করতে হয়। এটা খুবই একটা সহজ উপায় চেনার, যে আসলে কোনটা দেওয়া আছে। তো আমরা খেয়াল করি জনাব আলম তার ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ঝর্ণা ব্যাংক হতে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 4 লক্ষ টাকা এবং বর্ণা ব্যাংক হতে মাসিক 9.75% হারে সমপরিমাণ টাকা ঋণ গ্রহণ করেন, মানে সে 4 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে, এটা অবশ্যই বর্তমান টাকা, যেহেতু এখন ঋণ গ্রহণ করেছে। এখানে বলেনি যে 4 বছর 5 বছর পরে টাকা, হ্যাঁ, যে এই টাকাটা নিবে বা পরিশোধ করবে। এখানে বলছে কি যে দুইটা ব্যাংক থেকেই সে সমপরিমাণ টাকা ঋণ গ্রহণ করেছে 4 লক্ষ টাকা, তার মানে এটা বর্তমান টাকা দেওয়া আছে। এই 4 লক্ষ টাকা কি বর্তমান টাকা।
আমরা একটা পেয়ে গেলাম, বর্তমান টাকা পেয়ে গেছি। আচ্ছা আয়, এখন দেখো আয় দুইটা মান দেওয়া আছে, যেহেতু দুইটা ব্যাংক, আমাদের দুইটা ব্যাংকেরই টাকা বের করতে হবে। যেমন বর্ণা ব্যাংকের, তোমার ঝর্ণা ব্যাংকের দেওয়া ছিল কত? 10%, এবং বর্ণা ব্যাংকের দেওয়া ছিল কত? 9.75%। তো এটা হচ্ছে কি আমাদের সুদের হার, আমরা এটাও পেয়েছি। এন এন মানে কি? বছর। দেখি তো আমরা কোথাও বছরের কথা লেখা আছে কিনা। এই দেখো, উভয় ক্ষেত্রে ঋণ পরিশোধের সময় 5 বছর, তার মানে 5 বছর আমরা পেয়ে গেলাম। এখন দেখি এম এর মান কোথাও দেওয়া আছে কিনা। খেয়াল করো, বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক কথা থাকলে আমাদের এম এর মান আসে না, সেটা আমরা প্রথম লেকচারে আলোচনা করে আসছি। তো এইটাতে আমাদের বার্ষিক কথা আছে, তার মানে এম এর মান আসবে না। দ্বিতীয়টা দেখি আমরা, এই যে মাসিক কথাটা উল্লেখ আছে, আমরা জানি মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, হ্যাঁ এগুলো থাকলে এম এর মান আসে। যেহেতু মাসিক কথাটা আছে, তার মানে এম এর মান আসবে। মাসিক থাকলে এম এর মান হয় 12, মাসিক থাকলে এম এর মান হয় 12। এখন খেয়াল করো, আমরা প্রত্যেকটা উপাদান পেয়েছি, শুধু পাইনি কোনটা? এফবিটা। তার মানে আমাদের অবশ্যই এফবিটা বের করতে হবে। এটা হচ্ছে তোমার অঙ্কর শুরুতে বোঝার বিষয় যে আসলে আমার কোন টাকাটা বের করতে হবে, তাহলে তুমি অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তারপরে প্রশ্ন তো বলবেই যে আসলে কোনটা, কিন্তু তুমি উদ্দীপকটা পড়েই বিষয়টা ক্লিয়ার করে জানতে পারবে। তো আমরা এখন সরাসরি গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর বলছে, জনাব আলম মেয়াদ শেষে বর্ণা ব্যাংকে কত টাকা পরিশোধ করবেন? মানে এখনো পরিশোধ করেনি, 5 বছর পর পরিশোধ করবে। যেহেতু এখানে বলছে যে বর্ণা ব্যাংকে কত টাকা পরিশোধ করবেন মেয়াদ শেষে, তার মানে মেয়াদ শেষে আমরা টাকাটা দিব, তার মানে এখন টাকা না, এটা পরবর্তী টাইমে আমরা এই টাকাটা পরিশোধ করব, মানে 5 বছর পরে। তার মানে 5 বছর পরের টাকাটাই আমাদের বের করতে হবে। তা আমরা এক্ষেত্রে লিখবো যে কোন ব্যাংকেরটা বের করতেছি আমরা? বর্ণা ব্যাংক। বর্ণা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে, বর্ণা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে, কি দেওয়া আছে? বর্তমান মূল্য, মানে পিবি সমান সমান 4 লক্ষ টাকা। আচ্ছা, বর্ণা ব্যাংক। আচ্ছা, তারপর হচ্ছে আই, মানে সুদের হার সমান সমান 9.75%, আর হচ্ছে গিয়ে এন সমান সমান 5 বছর, আর এখানে এম এর মান দেওয়া আছে। আমরা কিভাবে বুঝলাম? এই যে মাসিক কথাটা উল্লেখ আছে, যেহেতু মাসিক, মাসিক থাকলে এম এর মান হয় 12। আমাদের কি বের করতে হবে এখন? দেখো সবগুলো উপাদান পেয়েছি, আমাদের বের করতে হবে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ ভবিষ্যতে আমরা কত টাকা পরিশোধ করব মেয়াদ শেষে, সেই টাকাটা দিয়ে আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, তো আমাদের সুদের হারটা এভাবে রাখা যাবে না, এই সুদের হারটাকে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। তো এখানে আসবে 0.0975। আচ্ছা, 0.0975। আচ্ছা, তো আমাদের এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, তো এফবি সমান সমান আমাদের টাকা বের করতে হবে। তো আমরা লিখবো, আমরা জানি, আমরা জানি এফবি সমান সমান পিভি ইন্টু 1+ i/m ইন্টু এন গুণ এম, অর্থাৎ আমরা চক্রবৃদ্ধির এম এর মান দেওয়া থাকলে যে সূত্রটা হবে সেই সূত্রটা, অর্থাৎ আই এর নিচে একটা এম হবে, এদের সাথে একটা এম গুণ হবে। এভাবে হচ্ছে আমাদের সূত্রটা। আমরা এখন সূত্র অনুযায়ী, সূত্র পারলেই কিন্তু আমাদের সব শেষ, মানে অঙ্কটা সমাধান হয়ে যাবে। সূত্র অনুযায়ী আমরা এই যে যা যা দেওয়া আছে এই জিনিসগুলো জাস্ট বসাবো। যেমন পিবি সমান সমান আমরা কত পেয়েছিলাম? 4 লক্ষ টাকা। 1+ আই এর মান কত? 0.0975 ডিভাইডেড বাই কত? 12। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 5, আর এম এর মান হচ্ছে 12। এই যে মানগুলো বসালাম, এখন হচ্ছে আমরা ক্যালকুলেটরে এই ব্রাকেটের ভিতরের অংশটুকু আগে করব।
ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আমরা আগে করব। তো ব্র্যাকেটের ভিতরের অংশটুকু যখন তোমরা ক্যালকুলেশন করবে তখন অ্যান্সার আসবে এরকম 1.008, 1.008125, 8125। এটা আসছে আমার এই 1+0.0975 ডিভাইডেড বাই 12, এইটুকুর অ্যান্সার, এইটুকুর অ্যান্সার আসছে আমার এটা। এখন তারপরে দেখো এই যে উপরে আছে কি, এখনো আমাদের একটা পাওয়ার রয়ে গেছে 5/60। তো এখন আমরা এই ব্র্যাকেটের কাজটা আবার করব, যেমন এখানে 400,000 টাকা লিখবো ইনটু, আমরা ক্যালকুলেশনে এই পাওয়ারটা করব। এই পাওয়ারটা করলে আমাদের আসবে 1.6250, 1.6250 36। তোমরা ক্যালকুলেটরে চাপলেই দেখবে এই অ্যান্সারটা চলে আসছে। আমার ক্যালকুলেশন করা আছে, আর একটা খাতে অঙ্ক করে ফেলেছি আমি, তো সেটা দেখে আমি সরাসরি করতেছি। তো এটা আসছে 6 লক্ষ, আমাদের অ্যান্সার আসছে 6,50,014 টাকা, 6,50,014 টাকা, 6,50,014.40 টাকা প্রায় আমাদের অ্যান্সারটা এটা আসছে। অর্থাৎ আমরা মেয়াদ শেষে বর্ণা ব্যাংকে 6,50,014.40 টাকা আমরা হচ্ছে গিয়ে পরিশোধ করব, মানে আমাদের পরিশোধ করতে হবে, মিস্টার আলমকে পরিশোধ করতে হবে। আশা করি এই গ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় বা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখন ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করে ফেলি, দেখি ঘ নম্বরে কি বলেছে। ঘ নম্বরে বলেছে দেখো, কোন ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব আলম অধিক লাভবান হয়েছে, কোন ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব আলম অধিক লাভবান হয়েছে বলে তুমি মনে করো বা হয়েছে। এখন দেখো আমরা একটা ব্যাংকের টাকা বের করেছি, যে একটা ব্যাংকে আমাদের টাকা আসছিল 6,50,014.40 টাকা, 6,50,014.40 টাকা। আমাদের এখানে মনে হয় শূন্য একটা ভুল হয়েছিল, তোমরা একটু কারেকশন করে নিও, টাকা লিখতে হয়তো ভুল হয়েছিল আমার এখানে। 6,50,014.14 টাকা, 6,50,014 টাকা, আমি হয়তো একটা শূন্য ভুল করেছিলাম তখন, এটা একটু তোমরা কারেকশন করে নিও। এই টাকাটা আমরা পেয়েছি কার, মানে কাকে পরিশোধ করতে হবে, বর্ণা ব্যাংকে পরিশোধ করতে হবে। তাহলে আমাদের আরেকটা ব্যাংকের টাকা যদি বের করি তাহলে তো দুইটার ভিতরে আমরা তুলনা করতে পারবো যে আসলে কোন ব্যাংকে টাকা আমাদেরকে বেশি পরিশোধ করতে হবে। যদি বেশি পরিশোধ করতে হয় তাহলে তো সেটা আমাদের লাভজনক না, যেটাতে কম জন মানে কম পরিশোধ করতে হবে সেটাই আমাদের জন্য লাভজনক। তাহলে আমরা আরেকটা ব্যাংকের টাকা বের করে ফেলি, তাহলে আমরা দুটোর ভিতরে কি করতে পারবো, তুলনা করতে পারবো। আমরা বর্ণা ব্যাংকের টাকা বের করেছি, এখন ঝর্ণা ব্যাংকেরটা বের করবো। আমরা এখন লিখবো ঝর্ণা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে, আমরা কিন্তু বর্ণা ব্যাংক এখন বাদ, টোটালি বর্ণা ব্যাংকের আমাদের কোনো কাজ নেই। তো ঝর্ণা ব্যাংক কোথা থেকে শুরু দেখো, এই ঝর্ণা ব্যাংক এখান থেকে শুরু হয়ে এইখান পর্যন্ত, অর্থাৎ এখানেই শেষ। তো ঝর্ণা ব্যাংকে দেখো কি দেওয়া আছে, আমাদের তো আগে আমরা জানি যে এখানে পিবি দেওয়া আছে কত টাকা, 4,00,000 টাকা। আচ্ছা আই, ঝর্ণা ব্যাংকের ক্ষেত্রে আই হচ্ছে 10%, এটাকে আমরা ভাঙাইলে মানে 100 দ্বারা ভাগ করলে হবে 0.1। আচ্ছা তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 5 বছর। দেখো ঝর্ণা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কোথাও মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক এই কথাগুলো নেই, সুতরাং এম এর মান হবে না। তাহলে আমাদের বের করতে হবে কি, FB সমান সমান কত। তো আমরা জানি FB সমান সমান PV ইনটু 1+i^n, এখানে আর এম এর মান আসে নাই, কারণ হচ্ছে আমাদের এম এর মান দেওয়া নেই, মানে কোথাও চক্রবৃদ্ধি সংখ্যাটা উল্লেখ করা নেই যে আমরা এম এর মানটা নিব, সাধারণ সূত্রে চলে গেছি। তো এখন দেখো এম এর মান, এফ এর পিবি সমান সমান কত, 4,00,000 টাকা।
4 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস আই এর মান কত আমাদের 0.1, আর এন কত 5 বছর। তো আমরা এখন দেখো 4 লক্ষ টাকা ইন্টু 1.1 উপরে পাওয়ার হচ্ছে কত 5। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করো, আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি 4 লক্ষ টাকা ইন্টু 61 শূন্য একান্ন 61 শূন্য 51। এখন এটাকে আমরা গুণ করব, এটাকে গুণ করলে আমাদের টাকা চলে আসবে হচ্ছে 6,44,204 টাকা। 6,44,204 টাকা। আচ্ছা, এখন খেয়াল করো তোমাকে ঘ নম্বর প্রশ্নে বলেছে যে কোন ব্যাংক থেকে ঋণ নিয়ে জনাব আলম অধিক লাভবান হয়েছে। এখন খেয়াল করি যে বর্ণা ব্যাংক থেকে যদি আমরা ঋণ নিই, মানে বর্ণা ব্যাংক থেকে মিস্টার আলম ঋণ নিয়ে তাকে পরিশোধ করতে হয়েছে 6,50,000 টাকা, আর ঝর্ণা ব্যাংক থেকে ঋণ নিয়ে তাকে পরিশোধ করতে হবে 6,44,000 টাকা। তাহলে বেশি পরিশোধ করতে হবে কোন ব্যাংকে? বর্ণা ব্যাংকে। আর ঝর্ণা ব্যাংকে কম পরিশোধ করতে হবে। তার মানে কি, ঝর্ণা ব্যাংক থেকেই আমরা জনাব আলম টাকা নিলে লাভবান হবে। এটা একদম সোজা। যারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো তারা অবশ্যই ভবিষ্যৎ মূল্য খুব সহজেই নির্ণয় করতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাকে মানে তোমাদেরকে সমাধানটি খুব সহজভাবে করে দেওয়ার। আজকের লেকচারটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।